হাই ফ্রেন্ডস, আজ ভ্যালেন্টাইন্স ডে, মানে প্রেমের দিন। খানা খানদানির সমস্ত দর্শকদের জানাই অনেক অনেক ভালোবাসা, উই লাভ ইউ অল। এরকম সুন্দর একটা দিনে প্রেমিক প্রেমিকারা কোথায় যাবেন সেটা ভাবছেন তো? আমি এখন রয়েছি কলকাতার রাজারহাটের সুইস হোটেলে, সুইস হোটেলের আটতলার ওপরের ওপেন এয়ার পুল সাইডে। এরকম একটা সুন্দর আবহে বসে মনের মতো মানুষের সঙ্গে প্রেম নিবেদন করার মজাই আলাদা। তার সঙ্গে অবশ্যই থাকছে জিভে জ্বলানো খাওয়ার। আসুন আগে শেফের কাছে যাই, কিছু রোম্যান্টিক খাবার আপনাদের তৈরি করতে শেখাই। হাই শেফ, হ্যালো। আজ হ্যায় ভ্যালেন্টাইন্স ডে, মতলব প্রেম নিবেদন কা দিবস। তোমারা সুইস হোটেল মে তো ভ্যালেন্টাইন্স কা বহুত বড়িয়া প্যাকেজ হ্যায় আর বহুত রোম্যান্টিক খানা ভি হ্যায়। হামারে জিতনে দর্শক হ্যায়, জিতনে প্রেমিক প্রেমিকাও হ্যায়, উনকে লিয়ে তুম কুছ রোম্যান্টিক ডিশ বনা কে সিখায়েঙ্গে। শিওর শিওর, ডেফিনেটলি ডেফিনেটলি। মেরে সাথ হ্যায় সুইস হোটেল কি এক্সিকিউটিভ শেফ প্রণয় সিং। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। প্রণয় কে সাথ হামনে খড়ে হুয়ে হ্যায় সুইস হোটেল কি পুল সাইড মে। সবসে পহলে হাম লোগ ক্যা দেখেঙ্গে? হাম বানায়েঙ্গে বেগতি উইথ সাম স্পিনাচ, ম্যাশ পটেটো এন্ড উইথ সাম অরেঞ্জ এন্ড সাম ইন্টারেস্টিং রোম্যান্টিক সস। রোম্যান্টিক সস, ইয়া, এন্ড অরেঞ্জ, ইউ নো, লাইক ব্লাড অরেঞ্জ, ইউ নো। ওকে, নাইস, সাম কালারফুল সস, ইউ লাইক কালারফুল সস হুইচ গোজ ভেরি ওয়েল উইথ দি ভ্যালেন্টাইন। তো আই টেক বেগতি ফার্স্ট। শেফ উইল মেক ওয়ান গ্রিল ফিশ উইথ রোম্যান্টিক ভ্যালেন্টাইন সস। ইয়া পে কিতনা গ্রাম হ্যায়? 160 গ্রাম করিব। 160 গ্রামস ভেটকি ফিলে, বোনলেস ভেটকি ফিলে। ইয়ে জো ভেটকি কা ফিলে আপ লোগ দেখ রহে হ্যায় ইসকো শেফ ম্যারিনেট করেগা থোড়া সা লেমন রাইন, ক্যোঁকি ইয়ে ইসলিয়ে আচ্ছা হোতা হ্যায় ফ্লেভার কে লিয়ে, ফ্লেভার কে লিয়ে অর ফিশ কো আচ্ছা টেস্ট দেতা হ্যায় উসি গ্রিন গ্রিন। এক গ্রেটার সে লেমন কা জো ছিলকা হ্যায় উসকো থোড়া গ্রেট কর রহা হ্যায় শেফ। আব মে থোড়া গ্রেটারের সাহায্যে টার্ন করুঙ্গা অর মাছের দু পিঠে পাতি লেবুর খোসা গ্রেট করে দেওয়া হচ্ছে। দিস ইজ মে এন্ড দেন আই উইল স্প্রিংকল সাম সল্ট। এবার আন্দাজ মতো নুন দেওয়া হচ্ছে এন্ড দেন আই পুট অলিভ অয়েল, সামান্য অলিভ অয়েল দেওয়া হচ্ছে এক টেবিল চামচ মতো। ভেটকি মাছের বোনলেস যে ফিলেটা তার দু পিঠেই ওই এক চিমটে মতো পাতি লেবুর গ্রেট করা খোসা, আন্দাজ মতো নুন এবং দু টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে দিয়ে মাখিয়ে নিতে হয়। এবারে ওই তেলে সাতলানো একটু রসুন কুচি এর মধ্যে দেওয়া হলো এক চা চামচ মতো। এইভাবে ম্যারিনেট করার পর 10 থেকে 15 মিনিট আপনারা এটাকে আলাদা করে রেখে দেবেন। একটা ব্রেকের পর আবি তুম গ্রিল করোগে? ইয়েস। নন স্টিকি ফ্রাইং প্যান আছে বসিয়ে, রিফাইন্ড অয়েল বা অলিভ অয়েল দিয়ে আপনারা গ্রিস করে নেবেন। এখানে প্রায় এক টেবিল চামচ অলিভ অয়েল দেওয়া হলো। এইবার ম্যারিনেট করা মাছের ফিলেটাকে এর মধ্যে দিয়ে গ্রিল করুন। উল্টে পাল্টে আপনাদের ভেজে নিতে হবে। খুব সুন্দর গন্ধ আসছে গার্লিক এবং লেমনের। ফ
ফিশ তো গ্রিল হয়ে গিয়া, হ্যাঁ ফিশ গ্রিল করা হয়ে গেল। এইবার এটাকে আঁচ থেকে আমরা তুলে নেব। ফিশ গ্রিল করা হয়ে গেছে, এইবার তৈরি হবে একটা রোমান্টিক ভ্যালেন্টাইন সস। মুঝে শেফ বলছে আমাকে একটা রোমান্টিক সস বানাতে, দেখা যাক কি বানানো যায়। এটা হলো অলিভ অয়েল, ফ্রাইং প্যান আছে বসিয়ে একটু অলিভ অয়েল দেওয়া হলো। এইবারে দেওয়া হচ্ছে এক টেবিল চামচ অলিভ অয়েল, দেওয়ার পর এক টেবিল চামচ মাখন দেওয়া হবে। দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিন। প্রথমে আমরা এক টেবিল চামচ অলিভ অয়েল দিয়েছি, তারপর দিলাম এক টেবিল চামচ মাখন। এটা গলে গেলে এর মধ্যে আমরা দিচ্ছি রসুন কুচি, এক চা চামচ রসুন কুচি দিলাম। দিয়ে একটু পেঁয়াজ কুচি দিলাম এক চা চামচ। দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। এইবারে এর মধ্যে একটু টমেটো কেচাপ দিচ্ছি আমরা। এবারে এর মধ্যে দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচি, একদম কুচি কুচি করে কাটা ইয়েলো রেড এবং গ্রিন ক্যাপসিকাম এক চা চামচ। দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে এবার দেব স্পিনাচ। আপনারা দেখুন এখানে সেদ্ধ করা স্পিনাচ রয়েছে। প্রায় ছোট বাটির এক বাটি সেদ্ধ করা পালং শাক এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে এটাকে মেশাতে হবে। প্রেম যেন অতিথির মতো কখনো জীবনে আসে, ফুলো ডোরে বাঁধে কখনো আবার অশ্রু ঝরিয়ে চলে যায়। এবার এর মধ্যে আন্দাজ মতো নুন দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে একটু বেশি করে ক্র্যাশ করা গোলমরিচ দেওয়া হচ্ছে। This is called Valentine. Spicy. Romance. Romance bhi thoda spicy hona chahiye. Ebar er modhe to double cream gelo. Diye nere mishina holo. How is it? Good? Excellent. Chef, tum jara sauce ko taste karke bolo theek hai ki nahi? Oh. Walla walla. Thoda muh mein do. Excellent. Now you put this on the center of the plate. Romantic Valentine sauce. This is already grilled. See. Okay. इसको कुछ गार्निश किया जाए? Yes. এবারে টমেটো অলিভ এন্ড ফর অলিভ অয়েল, হ্যাঁ অলিভ অয়েল দিয়ে সাইড থেকে একটু সাজা, উপর থেকে সাজা। আমি এরকম রাখবো, তারপরে কেপার বেরিজ, নাইস কেপার বেরি,
then some nice to garnish and then तो शेफ कैसा हुआ? बहुत अच्छा, बहुत ही अच्छा। तो आप लोगों ने देखा कि शेफ ने अच्छा करके फिश को ग्रिल किया, उसके बाद हमको बोला रोमांटिक सॉस बनाने के लिए। मेरा जो आया माथा में मैंने बना दिया, मेरा हाथ के सामने में जो जो सामान पड़ा हुआ था, और अगर हम बना सकते तो आप लोग और भी अच्छा बना सकते हैं। लेकिन सबसे अच्छा है कि आप वैलेंटाइन डे के दिन स्विस होटल में आइए और रोमांटिक शेफ, मशहूर रोमांटिक शेफ प्रणय सिंह के हाथ का बनाया हुआ खाना खाइए, उसके लुत्फ उठाइए।